নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প পিশাচ কাহিনী ভ্যাম্পায়ার বই থেকে, স্বপ্ন পিশাচ। লেখক ইমরান খান। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, ইমরান খানের লেখা স্বপ্ন পিশাচ। সাইকিয়াট্রিস্ট ডক্টর আসগর আলিম সব কিছুই অত্যন্ত মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন। তার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটিকেও তিনি খুব আগ্রহের সাথে দেখছেন। এটি তার চিকিৎসার একটি নিজস্ব পদ্ধতি। রোগীর বাইরের দিকটা দেখেই তিনি রোগীর মানসিক অবস্থাটা আঁচ করতে চেষ্টা করেন। তার সামনে দাণ্ডায়মান ভদ্রলোকটির বয়স প্রায় 50 থেকে 55-এর বেশি হবে না। দাঁড়িয়ে আছেন অনেকটা জবুথুবু হয়ে এবং তিনি কাঁপছেন। মাথার কাঁচা পাকা চুল উস্কো খুস্কো, গালে কয়েকদিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, গায়ের খয়েরি চেক শার্টটি বোধ হয় মাসখানেক ধরে পড়ে আছেন, সেটির রং চটে গেছে এবং কোঁচকানো। পরনের প্যান্টিও একই অবস্থা, ভগ্ন স্বাস্থ্য। তার পায়ে স্পঞ্জের স্যান্ডেল, যা কিনা শার্ট প্যান্টের সাথে অত্যন্ত বেমানান। স্পষ্ট বোঝা যাচ্ছে ভদ্রলোক নিজের দিকে নজর দেওয়ার সময় একদম পাচ্ছেন না। ভদ্রলোকের যে জিনিসটা সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে তা হলো তার চোখ। মনে হচ্ছে কেউ তার দু চোখের নিচে এক পঁচ করে কালি মেখে দিয়েছে। কোটরের মধ্যে ঢুকে যাওয়া চোখ দুটি অত্যন্ত অস্থির, মানসিক অসুস্থতার স্পষ্ট লক্ষণ। ডক্টর আসগর আলম তার অভিজ্ঞ দৃষ্টি দিয়ে বুঝতে পারলেন ভদ্রলোক মানসিকভাবে বিধ্বস্ত। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা তাকে ক্রমাগত তাড়া করে ফেলেছে, যেন সর্বনাশা কিছু একটা ঘটে যাবার আশঙ্কায় তিনি আতঙ্কিত। ডক্টর আসগর আলিম আরও লক্ষ্য করলেন ভদ্রলোক ব্যক্তি জীবনে নিঃসঙ্গ একজন মানুষ, কারণ মানসিকভাবে অসুস্থ একজন মানুষ সাধারণত একা সাইকিয়াট্রিস্টের কাছে আসে না, পরিচিত কেউ আসে নিয়ে থাকে। এই ভদ্রলোকই আজ ডক্টর আসগর আলিমের প্রথম রোগী এবং সম্ভবত একমাত্র। এই দুর্যোগের রাতে অবশ্য রোগী না আসাটা অস্বাভাবিক কিছু নয়, এমন দুর্যোগ তিনি বহুকাল দেখেননি। বাইরে শোঁ বাতাস এবং ঝুমঝুম বৃষ্টি, সেই সাথে মেঘের ঘুমঘুম এবং পিলের চমকানো শব্দে বজ্রপাত। ডক্টর আসগর আলিম স্থিত হেসে বললেন, আসুন বসুন প্লিজ, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, শান্ত হয়ে বসুন। আপনার মতো মানুষের সেবা করাই আমার পেশা, সুতরাং ভয় পাবেন না। ভদ্রলোক ধীরে ধীরে চেয়ারে বসলেন, কাঁপছেন এখনো, ভিজে চুপচুপে হয়ে গেছেন তিনি। ডক্টর আসগর আলিমের অভিজ্ঞ দৃষ্টি তাকে বলে দিল ভদ্রলোকের কাঁপুনির উৎস আজকের শীতল আবহাওয়াই নয়, তার কাঁপুনির যে উৎস তার নাম আতঙ্ক। তিনি ভদ্রলোকের দিকে তোয়ালেটা এগিয়ে দিলেন, আন্তরিক কণ্ঠে বললেন, খুব ঠান্ডা পড়েছে না, চা খাওয়া যাক, কি বলেন? মাথা মুছে ভদ্রলোক নিশ্চুপ বসে রইলেন, কিছু বললেন না। ডক্টর আসগর আলিম ফ্লাক্স থেকে চা ঢেলে এগিয়ে দিলেন, ভদ্রলোককে ধাতস্থ হওয়ার সময় দিতে হবে। চুপচাপ চায়ের কাপ টেনে নিলেন ভদ্রলোক, আস্তে আস্তে চুমুক দিতে লাগলেন।
চা শেষ করে তিনি অস্থিরভাবে শার্টের একটা এবং প্যান্টের পকেট হাতড়াতে লাগলেন, যেন খুব জরুরি কিছু খুঁজছেন। ডক্টর আসগর আলিম ব্যাপারটা বুঝলে পারলেন। তিনি ভদ্রলোকের দিকে সিগারেটের প্যাকেট এগিয়ে দিলেন, নিজে একটা সিগারেট ধরিয়ে বললেন, আপনার নামটা জানতে পারি? অস্পষ্ট সুরে এই প্রথম কথা বললেন ভদ্রলোক। রাকিবুল হোসেন সাহেব, আপনার সমস্যার কথা বলুন, ধীরে সুস্থে বলুন, তাড়াহুড়োর কিছু নেই। ওই যে বললাম, আপনার মতো মানুষকে নিয়েই আমার কাজ, সুতরাং আপনি নিশ্চিন্ত শুরু করুন। কাঁপা কাঁপা হাতে সিগারেট ধরালেন রাকিব হোসেন, সুদীর্ঘ টান দিলেন সিগারেটে, ধোঁয়াটা অনেকক্ষণ ফুসফুসে চেপে ধরে রাখলেন তিনি, তারপর ধীরে ধীরে ছাড়তে লাগলেন। এবার খানিকটা ধাতস্থ মনে হচ্ছে তাকে, কাঁপুনিও বন্ধ হয়ে গেছে। তিনি অস্ফুষ্ট সুরে বললেন, আচ্ছা, স্বপ্ন বলেই চুপ করে গেলেন। হ্যাঁ বলুন, বললেন ডক্টর আসগর আলী। রাকিবুল হোসেন নিশ্চুপ। দেখুন, ডক্টর আসগর আলিম স্থির কণ্ঠে বললেন, আপনি যদি সমস্যাটা ভেঙে না বলেন, তাহলে আমার পক্ষে আপনার জন্য কিছুই করা সম্ভব হবে না। রাকিবুল হোসেন সামান্য মাথা ঝোঁকালেন, পরপর কয়েকটা টান দিলেন সিগারেটে, তারপর শুরু করলেন তার জীবনের ভয়াবহতম অভিজ্ঞতার কথা। বাইরে তখন দুর্যোগটা আরও বেড়েছে। স্বপ্ন দেখাটা আমার ছিল একটা মাত্র মুদ্রা দোষের মতো, প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্বপ্ন দেখতাম, উদ্ভট আজগুবি সব স্বপ্ন, যার সাথে বাস্তবতার বিন্দুমাত্র মিল নেই। তখন আমার বয়স 18, 32 বছর আগের কথা। আমি একটা স্বপ্ন দেখি, সেটাও ছিল এরকম এক দুর্যোগের রাত। এই স্বপ্ন ছিল আমার নিত্য দেখা স্বপ্নগুলো থেকে একেবারেই আলাদা, এত স্পষ্ট সেই স্বপ্ন, এত জীবন্ত, গন্ধ বর্ণ সবই আমি অনুভব করছিলাম সেই স্বপ্নে। আমার জীবনের ভয়াবহতম দুঃস্বপ্ন ছিল সেটা। আমি নিজেকে একটা অপরিচিত বাড়িতে দেখলাম, নিশুতি রাত, শীতকাল, গাছ শিউরানো, সেই সুতীব্র ঠান্ডাও আমি স্পষ্ট অনুভব করছি। দেখলাম অচেনা বাড়িটার বারান্দায় দাঁড়িয়ে রয়েছি আমি, অজপাড়া গায়ের একটি বাড়ি, টিনের চাল, বাঁশের বেড়া, আমার এক পা মাটির তৈরি সিঁড়িতে, সিঁড়ি থেকে নামলেই মাঝারি সাইজের একটি ঝকঝকে উঠোন, গাছপালা দিয়ে ঠাসা একটি বাড়ি, উঠোনের ডান পাশে ঝাঁকড়া তেঁতুল গাছটা চোখে পড়ে সব সময় বেশি করে। আমি উঠোনে নামার উপক্রম করলাম, তখনই একটা শব্দ শুনলাম, অনেকটা কবুতরের ডানা ঝাপটানোর মতো শব্দ, ক্রমশ এগিয়ে আসছে। আমি কৌতূহলী হলাম, সেই কৌতূহলী চোখে তাকিয়ে আছি কোনো নিশাচর পাখি দেখার জন্য। অবশেষে সেই শব্দের উৎস চোখে পড়ল আমার, আমি দেখলাম একটা পিশাচ উড়ে আসছে। এক মিনিট, ডক্টর আসগর আলিম থামিয়ে দিলেন রাকিবুল হোসেনকে, আপনি কি করে শিওর হচ্ছেন যে সেটা পিশাচ ছিল? আপনি কি কখনো পিশাচ দেখেছেন? রাকিবুল হোসেন পকেট থেকে আরেকটা সিগারেট টেনে নিলেন। ডক্টর, আপনি যদি ওটাকে দেখতেন, তবে এক বাক্যে স্বীকার করতে যে সেটা পিশাচ, অন্য কোনো বিশেষণে তাকে আমি অভিহিত করা সম্ভব নয়। তারপর বলুন, পিশাচটা উড়ে এসে বসলো তেঁতুল গাছটার একটা মোটা ডালে, ওর চেহারা এখনও আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, সমস্ত শরীর ছাই রঙের, ঢালু কপাল,
ডানা দুটো ধবধবে সাদা, আকৃতিতে অনেকটা বাঁদুড়ের ডানার মতো। দু চোখের জায়গায় যেন দুটো টুকরোতে কোনো রেডিয়াম বসিয়ে দেওয়া হয়েছে। বাঁকানো মোটা ভ্রু, বাজ পাখির ঠোঁটের মতো নাক, নিচের ঠোঁট এতটাই ঝুলে রয়েছে যে থুতনি ঢেকে গেছে। লোলুপসে ঠোঁট বেরিয়ে লালা ধরছে, ধনুকের মতো পিঠ, সারা শরীর বানরের মতো লোমে ঢাকা, খাটো পায় এবং অস্বাভাবিক লম্বা হাতে দীর্ঘ সূচালো নখ। ঠিক বাজ পাখির মতোই সে গাছের ডালটাকে পা দিয়ে আটকে রেখেছে। তার হাতে পাঁজাগুলো করা একটা লাশ, সম্ভবত কোনো কবর থেকে তুলে এনেছে। সদ্য পচন ধরা মাংসের নড়ি উল্টে আসা গন্ধ আমি পেয়েছি। সে গন্ধ লাশের নাকি ওই পিসাচের শরীরের তা বলতে পারবো না। লাশটা একপাশে নামিয়ে রাখলো পিসাচটা, তারপর ঘাড় কাত করে এদিক ওদিক তাকাতে লাগলো। তার তাকানো দেখলে পেঁচার মতো মনে হলো। ডক্টর, সেই তাকানোর ভঙ্গি দেখে আমার হৃৎপিণ্ড লাফ দিয়ে গলার কাছে উঠে এলো। পিসাচটা আমার দিকে তাকালো সরাসরি, আমার হৃৎপিণ্ডটা যেন গলা থেকে এবার উঠে এলো আলজিভায়। কোনো রকমে একটা ঢোক গিলে সেটাকে যথাস্থানে পাঠিয়ে দিতে পারলাম, কিন্তু আমাকে দেখে পিসাচটা চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। সে নির্বিকারভাবে লাশটাকে তুলে নিল, কফন সরিয়ে কচাক করে কামড় দিয়ে এক খাবলা মাংস তুলে নিল, চিবোতে লাগলো সশব্দে। প্রায় গলা পর্যন্ত উঠে আসা বমি প্রাণান্ত চেষ্টায় ঠেকালাম আমি। পিসাচটা লাশের মাথা এক টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল গাছের তলায়। লাশটাকে আবার কাপড় দিয়ে ঢেকে ডানা চাপটিয়ে উড়ে গেল পিসাচটা। আমি তখনও সিঁড়িতে এক পা দিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছি। একটু ধাতস্থ হয়ে অবাধ্য পা দুটোকে টানতে টানতে এগিয়ে গেলাম গাছের নিচে। তৃতীয়ার চাঁদ আকাশে, তার আলোয় স্পষ্ট দেখলাম রক্তে মাখামাখি হয়ে থাকা মাথাটা আবার আমার দিকে অপার্থিব এক আতঙ্ক নিয়ে চমকে ঘুম থেকে উঠে গেলাম আমি। সমস্ত শরীর ঘামে ভিজে চপচপ করছে, বুকের মধ্যে যেন তরমুজ পিটছে কেউ। এক জগ পানি খেয়েও তৃষ্ণা মেটাতে পারিনি। পরদিন আমার বাবা স্ট্রোক করে মারা যান। রকিবুল হোসেন থামলেন, শার্টের হাতা দিয়ে কপালের ঘাম মুছলেন। ডক্টর আসগার আলিম বললেন, রকিবুল হোসেন সাহেব, আপনার যে অতিপ্রাকৃত ঘটনায় কথা বলছেন তার ব্যাখ্যা অত্যন্ত সহজ নয় কি? জি সহজ, কাকতালীয় ঘটনা, কোইন্সিডেন্স। ঠিক তাই, কিন্তু আমার ধারণা ঠিক এই কারণে আপনি আমার কাছে আসেননি। 32 বছর আগে একটি কাকতালীয় ঘটনা নিয়ে কোনো বুদ্ধিমান মানুষই বিচলিত হতে পারে। আপনি ঠিকই ধরেছেন, অত্যন্ত গভীর হয়ে পড়লেন রাকিবুল হোসেন। ঘটনার শেষ এখানে নয়, সম্প্রতি আমার জীবনটাকে একটা মূর্তিমান বিভীষিকায় পরিণত করেছে এই স্বপ্ন। প্রকৃত সমস্যাটা সেখানে, বলুন আপনার প্রকৃত সমস্যার কথা। ডাক্তার, আর এক কাপ চা কি পেতে পারি? নিশ্চয়ই। ডক্টর আসগার আলিম চা ঢেলে এগিয়ে দিলেন। চা শেষ করে রাকিবুল হোসেন সিগারেট নিলেন। প্রচণ্ড বজ্রপাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার ফাটলো কোথাও, তিনি শুরু করলেন। আপনারা শুনছিলেন রক্ত পিসাচ, ইমরান খানের লেখা।
গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। এর দ্বিতীয় পর্ব আমাদের স্যাম অডিও বুকে আগামী সপ্তাহে আপলোড হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে যখনই আমরা এর দ্বিতীয় পর্ব আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। আর জানতে পারবেন যে এমন কি কথা আছে যার জন্য এরকম ভয়াবহ বৃষ্টির মধ্যে ওনাকে এখানে আসতে হয়েছে, এমন কিসের ভয় আছে তার মনে, সেই একই ভয় নিয়ে কি তিনি আবার এসেছেন। কিন্তু উনি তো বললেন যে ওইটা আসল ঘটনা নয়। তাহলে এমন কি ঘটনা ঘটতে পারে যার জন্য উনি এতটা ভয় পেয়ে গেছেন? যদি এর পরের ঘটনাটা আপনি জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী সপ্তাহে আমরা এর দ্বিতীয় পর্ব নিয়ে আসব। ততদিনের জন্য গল্পটা শুনুন, বুঝুন কেমন লাগছে, আমাদেরকে জানান গল্পটি কেমন। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী সপ্তাহে এর দ্বিতীয় পর্ব নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।